হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আরেকটি ব্লগ নিয়ে চলে এসেছি। সবাইকে রমজান মোবারক। আর রহমতের 10 রোজা চলে গেছে, তো সবার রোজা কেমন কাটছে? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমার রোজা ভালো কাটছে। তো আজকের ইফতার শেষ করেছি, তো ভাবলাম চলুন আপনাদের নিয়ে একটু শপিংয়ে যাই। আর রোজার সময় শপিংটা দেখা যাচ্ছে ইফতারের পরেই করা হয়, কারণ সারাদিন রোজা থেকে একটু শপিংয়ে যাওয়াটা কঠিন হয়ে যায়। তো এখন বেরোবো, চলুন আপনাদেরকে নিয়ে একটু বের হই। তো আমরা চলে আসলাম আরঙে, আর এটা হলো বনশ্রীতে। তো এর আগে আমার এই আরঙে আসা হয়নি, যেহেতু আমরা বনশ্রীতে আসছি, তো ভাবলাম যে একটু আরঙ থেকে ঘুরে যাই। তো এর আগে এসেছিলাম, বাট ভিতরে ঢুকতে পারিনি, তখন করোনার সময় ছিল আর মাস্ক ছাড়া এসেছিলাম, তাই আমাদেরকে ঢুকতে দেয়নি। তো এখন ভাবলাম যে যেহেতু কাছেই আছি, একটু আরঙটা ঘুরে যাই আর আপনাদেরকে একটু দেখাই। তো এখানে দেখা যাচ্ছে ভালোই কালেকশন, এখানে জুতার কালেকশন, সুন্দর সুন্দর জুতা আছে। আপনারা যদি আরঙে আসতে চান তো চলে আসতে পারেন। আর আমরা এই আরঙে এসে দেখলাম যে এটা অনেক বড় একটা ফ্লোর। তো আরঙে সবচেয়ে ভালো লাগে যে ওদের সুন্দর করে ওরা জিনিসগুলোকে সাজিয়ে রাখে, ভালো লাগে। এক একটা জায়গায় এক একটা জিনিস মানে দেখতে খুব ভালো লাগে। তো এখানে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের ব্যাগ আছে কোনো রিজনেবল প্রাইসের মধ্যে, শাড়ির সাথে ম্যাচিং করে ইউজ করা যাবে। তো আমি ব্যাগ কালেকশনগুলো দেখতেছি, দেখা যাক পছন্দ হয় কি না। তো ভালোই লাগছে, কিছু কিছু ব্যাগ খুবই ভালো লেগেছে। তো আমার আরঙে আসলে আমি দেখা যাচ্ছে যে আমি ঘুরি, পুরোটাই দেখি, কারণ আমার আরঙের বেশি ভালো লাগে যেগুলো ঘর সাজানোর জিনিসগুলো বেশি পছন্দ হয়। ওদের বেডশিট, ওদের কুশুর কভার, তারপরে ওদের মানে কুকারি সেট, দেন আনাদার। তো ভালোই লাগে, তো আমি ঘুরে ঘুরে দেখছি। তো আমার আসলেই দেখা যাচ্ছে কিছু না কিছু কিনতে ইচ্ছা করে আরঙে আসলে, তো আমি ঘুরি আগে। তো ওদের কুকারি সেটগুলো খুবই সুন্দর, ইউনিক, আনকমন, আমার খুবই ভালো লাগে। এর আগে আমি কিছু নিয়ে গিয়েছিলাম, কারণ যেহেতু আমি কুকিং চ্যানেল, আমার রান্নাবান্না করতে হয়, তখন একটু সুন্দর কুকারি সেট থাকলে ভালো লাগে। তো আমি এখান থেকে টুকটাক করে কিছু কিনে নিয়ে গিয়েছিলাম। তো আমি ঘুরে ঘুরে দেখছি, দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন। আর মানে আমি এর আগে মগবাজার আরঙটাকে আপনাদেরকে ভিডিও করে দেখিয়েছিলাম। তো আজকে যেহেতু বনশ্রীতে এসেছে, ওদের সব আরঙেই তো সব সেম জিনিসই থাকে, কারণ সুবিধা হয় যে এক জায়গার মানুষ আরেক জায়গায় যেতে হয় না, যদি কাছাকাছি থাকে তো আরও সেই জায়গায় গিয়ে শপিং করতে পারে। তো এখানে দেখতে পাচ্ছেন বাঁশ বেতের জিনিসপত্র, তো আমার এইসব জিনিস খুবই ভালো লাগে। তো আমি প্রাইসগুলো দেখতেছি, কোনটা কী প্রাইস কত কী দেখতেছি। তো এখানে এই তো ঘোরাঘুরি করে সব কালেকশনগুলো দেখতেছি, বাট আরঙের একটা জিনিস আমার ভালো লাগে না, আরঙের ড্রেস, কারণ ওদের ড্রেসের কাপড়গুলো কোয়ালিটিগুলো এখনও মানে সেকেলে রয়ে গেছে। যখন আগে অনেক আরঙের ড্রেসগুলো পরা হতো, তো একরকম ডিজাইন সবসময় তো ভালো লাগে না, ওদের কাপড়ের কোয়ালিটিগুলো একটু ভালো করতে হবে। এই এক জায়গাটাই আমার পছন্দ না, ড্রেস ভালো লাগে না, সেটা সব কিছুই ভালো লাগে। আর আজকে আমি কী কী কিনেছি বা কী কিনে নেয় এটা আমি আজকে এখন বলবো না আপনাদের, আমি কী শপিং করেছি এটা আমি একটা শপিং ব্লগ করে ওটার মধ্যে দেখাবো। আর আজকে যেহেতু আমার আরঙে শপিংটা, আমি আরঙে এসেছি শপিং করার উদ্দেশ্যে বা আরঙ ঘোরার উদ্দেশ্যে, কোথায় কী আছে কীরকম কালেকশন, তো এটাই ছিল আজকে আরঙের ব্লগ। আর কথা হলো যে এটা ঈদের শপিং ব্লগ, কারণ আমরা আজকাল কি এখন যেহেতু রোজা, আর রোজার মধ্যে আমাদের একটা পার্ট থাকে শপিং করা। আরঙে আর একটা জিনিস আমার ভালো লাগে, ওদের জুয়েলারি কালেকশন একটু আনকমন থাকে, খুবই ভালো লাগে। প্রাইসটা একটু বেশি, কিন্তু ওদের কালেকশনগুলো খুবই সুন্দর। এখানে রূপার কালেকশনগুলো সুন্দর বা স্বর্ণের কালেকশনগুলো সুন্দর, খুবই ভালো লাগে। তারপরে আমি একটু
আর ড্রেস ওইখানে ঘুরলাম, একটু শাড়িগুলো দেখলাম, ড্রেসগুলো দেখলাম। তো ড্রেসের কথা তো আমি একই কথাই বললাম। তো আমার আরঙের ঘোরাঘুরি শেষ, এখন আমরা বের হয়ে যাব। তো এটা ছিল বনশ্রী আরং, আর আরংটাও খুবই সুন্দর করে সাজিয়েছে। আমি বললাম না যে আরঙের সবচেয়ে ভালো লাগে ওদের সুন্দর করে গুছানো গাছানো করে আরংটাকে সাজিয়ে রাখে, তো খুবই সুন্দর লাগে। তো তো আমার কেনাকাটা বলেন আর দেখা বলেন আমার শেষ, এখন আমি চলে যাচ্ছি। তো ভিড় কম ছিল, অত বেশি ভিড় নাই, সামনে প্রচুর ভিড় হবে। ভিড় না থাকলে শপিং করতে মজা লাগে, খালি খালি দেখতে খুব সুন্দরভাবে দেখে শুনে শপিং করা যায়। তো আমরা বাসায় চলে আসলাম, আমাদের ডিনার রেডি। দেখতেই পাচ্ছেন এখানে বিফ তৈরি আছে, মাছ ফ্রাই আছে, সালাদ আছে, ভর্তা আছে, শুটকি ভর্তা, দেন এখানে পোলাও আছে, এখানে ডিম চিকেন আলু দিয়ে পোলাওটা করেছে। তো আমি তো খেতে বসে গেছি। তো আজকের এই ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে, ঈদ শপিং ব্লগ কমেন্টস করে জানাবেন, আর কারা কারা শপিংয়ে গিয়েছেন এবং কেনাকাটা করেছেন এটাও কমেন্টস করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে প্লিজ পেজটা ফলোতে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।